ومن أحسن قولاً ممن دعا إلى الله وعمل صالحاً وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن مباد أحدهم سألت إذا كنت موجود في المنزل أو كنت موجود في আকৃতি বা মূর্তি থাকে বা পোশাকে ছবি থাকে সে অবস্থায় বা সেই জায়গায় সালাদ আদা করলে সালাত হবে কি না মনে রাখতে হবে ছবি যদি বিশিষ্ট হয় পশু হোক মানুষ হোক যে কোনো জিনিস হোক তাহলে সেই ধরনের পোশাক পরা হারাম সে ধরনের ছবি মূর্তি ঘরে রাখাও হারাম কারণ এর ক্ষেত্রে ফেরেস্তা প্রবেশ করবে না ওই ঘরে আপনার সাথে ফেরেস্তা ব্রহ্মতের ফেরেস্তা থাকবে না এর সাথে আরও মনে রাখতে হবে যে কেমন দিন কঠিন আজাব যাদের হবে তারা যারা ছবি অঙ্কন করে সেটা আপনাকে মাথায় রাখতে হবে আজকে যত তত্র যেখানে সেখানে সেলফি উঠাচ্ছে ছবি উঠাচ্ছে অপরিজনে এটা সম্পূর্ণভাবে হারাম কাজ এটা করা যাবে না মূলত যদি ঘরে ছবি থাকে বা সেই ছবিটা আত্মাবিশিষ্ট বা পোশাকে থাকে বা কার্টুন যে কার্টুনটা স্পষ্ট বোঝা যাচ্ছে মানুষের বা কোনো পশু পাখির স্পষ্ট ছবি বোঝা যাচ্ছে তাহলে সেই পোশাক পরে পরিধান করা করাটা হারাম সেটা নাও হারাম ঘরের ছবি রাখাও হারাম কিন্তু যদি সালাত আদা করে তাহলে তার সালাত হবে তবে মাকরুহ সালাত হবে মা তার সালাদটা আদা হয়ে যাবে তবে মাকরু হবে আর যদি ওই ছবির দিকে আপনার সামনে ছবি আছে বা পোশাকের ছবি আছে দৃষ্টি বারবার কাটছে তাহলে সালাদটা আপনার সালাদ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এজন্য সর্বোপরি তবে সর্বোপরি আমরা এই ছবি থেকে আমরা অ্যাভয়েড করব কিন্তু ছবি যদি কোনো সিনারি হয় কোনো জীবজন্তু বা আত্মাবিশিষ্ট না হয় তাহলে সেটা পরাতো জায়জ রয়েছে তবে সেটা দৃষ্টি আকর্ষণের কারণে সালাতে বিঘ্নতা বিঘ্নতা ঘটতে পারে আজ আমাদের মাঝে দেখা যায় ছবির ব্যাপারটা কার্টুনের ব্যাপারটা আমরা একেবারেই অবহেলা করি এটা সম্পূর্ণভাবে একটা অন্যায় কাজ আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে এই পাপের কাছ থেকে বিরত রাখার তফিক দান করুন এবং সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদাত সেটাকে মনোনিবেশের সাথে কায়মনে মনোবাক্যে খুশুখুর সাথে পড়ার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরকাত